আবহাওয়া দপ্তর কি বলছে? আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, তুমি যেমনটা বলছিলে যে আবারও কিন্তু তাপমাত্রা খানিকটা কমবে এবং সেক্ষেত্রে আবারও একবার শীতের দেখা মিললেও মিলতে পারে। একেবারেই তাই। আজকে তাপমাত্রা যদিও 18 ডিগ্রি ছাড়িয়েছে এবং সত্যি জানুয়ারি এখনও শেষ হয়নি, 3-4 দিন বাকি, তার মধ্যে 18 ডিগ্রি ওপরে তাপমাত্রা একেবারেই সন্তোষজনক নয়, যারা বিশেষ করে যারা শীতকাল পছন্দ করেন। আজকে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মেঘলা আকাশ এখনও রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার দাপট, সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা নামতে দেয়নি বটে, তবে কিছুটা হাওয়া বইছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই পশ্চিমী ঝঞ্ঝার দাপট কিছুটা কমবে এবং সেটা কমলেই কিন্তু রাতের তাপমাত্রা কিছুটা নামতে পারে এবং সেটা আজকের পর থেকে হতে পারে। কালকে থেকেই তাপমাত্রা কিছুটা নেমে স্বাভাবিকের কাছাকাছি আসতে পারে এবং স্বাভাবিকের কাছাকাছি এসে যাওয়া মানেই কিন্তু আর একবার শীতের, হালকা শীতের আমেজ সেটা উপভোগ করার একটা সুযোগ পাওয়া, সেই পরিস্থিতি তৈরি হতেই পারে। কিন্তু এখনও পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার দাপটে যে পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে তার জন্য আজকের দিনটা খুব একটা শীত অনুভব হবে না, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ অরিত্রিক।